everyone, welcome back to my channel. I hope tumra shobai khub bhalo acho. Ami Sudipta ebong ajke ami tomader sathe je province er immigration program ti niye alochona korbo sei province tar naam holo Quebec. Canada Quebec province e eshe keu jodi boshobash korte chan tale tar jonno onek indirect pathway ache jemon study permit, business visa, work permit, etc. এবং পরবর্তীকালে যখন তারা পিআর অ্যাপ্লাই করবেন তখন এইখানে এসে পড়াশোনা করার জন্য বা কাজ করার জন্য তারা এক্সট্রা অনেক পয়েন্ট ক্লেম করতে পারেন এবং সেক্ষেত্রে যেটা হয় যে পিআর পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় কিন্তু সরাসরি কেউ যদি ফ্যামিলি সমেত পিআর নিয়ে কিউবেক প্রভিন্সে সেটেল হতে চান তাহলে তার জন্য যে প্রোগ্রামটা আছে সেটা হলো রেগুলার স্কিল ওয়ার্কার প্রোগ্রাম আজকের ভিডিওতে আমরা জানব কেন তোমরা এই প্রভিন্সটি বেছে নেবে এই প্রোগ্রামটার ব্যাপারে একটা ওভারভিউ এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে গেলে কি কি সিলেকশন ক্রাইটেরিয়া আছে এবং খরচাই বা কত পড়বে এবং তার সাথে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফুল প্রসিডিওরটা চলো তাহলে আজকের ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক বাট তার আগে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন বা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি তাদের সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং অবশ্যই পাশে যে বেল নোটিফিকেশন বাটনটা আছে সেটাও প্রেস করতে কেউ ভুলো না তো সবার প্রথমে আসি কেন এই কুইবেক প্রভিন্সটি তোমরা বেছে নেবে কানাডার সবথেকে বড় প্রভিন্স হলো কুইবেক এবং পপুলেশনের দিক থেকেও এটি দ্বিতীয় স্থানে কুইবেক হলো ভীষণ সুন্দর একটি প্রভিন্স ওয়েদারের দিক থেকে শুরু করে গভর্নমেন্ট ফ্যাসিলিটি সব দিক থেকেই এই প্রভিন্সটি বাকি অন্য অনেক প্রভিন্সের থেকে অনেকটাই এগিয়ে এখানকার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ এবং সেই কারণে ইংলিশের সাথে সাথে ফ্রেঞ্চ ভাষাটিতেও ইমপ্রুভ করার জন্য গভর্নমেন্ট থেকেও অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় এখানকার কালচার ও আর্কিটেকচার অনেকটা ইউরোপিয়ান স্টাইলের এবং এখানে ম্যাক্সিমাম মানুষই মেইনলি কুইবেক সিটি ও মন্ট্রিয়ালে বসবাস করে থাকেন সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কুইবেক প্রভিন্সে যে ইমিগ্রেশন প্রোগ্রামগুলি আছে সেগুলো প্রসেস থেকে শুরু করে সিলেকশন সমস্ত কিছু এই কুইবেক প্রভিন্সে দেখাশোনা করে থাকে তাই এখান থেকে নমিনেশন পাওয়ার পরে আইআরসিসিতে পিআর পাওয়াটা প্রায় নিশ্চিত রূপেই তোমরা ধরে নিতে পারো এবার আসি এই প্রোগ্রামের একটা ওভারভিউ নিয়ে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি একটা পয়েন্ট বেসড প্রোগ্রাম এবং এর সাথে এক্সপ্রেস এন্ট্রির কোনো সম্পর্ক নেই মানে এক্সপ্রেস এন্ট্রিতে যে সিআরএস স্কোরের একটা ব্যাপার থাকে এই প্রোগ্রামেতে কিন্তু এইরকম কোনো ব্যাপার নেই এবং বেশ কিছু সিলেকশন ফ্যাক্টর আছে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য এবং প্রত্যেকটা সিলেকশন ফ্যাক্টরে আলাদা আলাদা পয়েন্টস আছে টোটাল পয়েন্টস 120 কেউ যদি একা অ্যাপ্লাই করে মানে সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে 120-এর মধ্যে টোটাল 50 পয়েন্টস করতে হবে এবং কেউ যদি কাপলে অ্যাপ্লাই করে থাকে তাহলে সেক্ষেত্রে 59 মিনিমাম স্কোর করতে হবে শুধু তাই না অন্যান্য প্রোগ্রামে যে ইসিএ করতে হয় এই প্রোগ্রামে আলাদা করে ইসিএ করার দরকার হয় না কারণ কুইবেক প্রভিন্সেরই নিজস্ব এডুকেশন অ্যাসেসমেন্টের একটা ব্যাপার আছে তো সেই প্রসেসটা তারাই করে থাকেন জাস্ট তোমাদের ট্রান্সক্রিপ্ট রেডি রাখলেই হবে এছাড়াও এই প্রোগ্রামেতে অ্যাপ্লাই করতে গেলে ফ্রেঞ্চ ভাষা জানাটা ম্যান্ডেটরি না এবং তোমাদের যদি কোনো জব অফার কুইবেক প্রভিন্স থেকে নাও থাকে তাহলেও তোমরা এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যদি এইচএস হয় তাহলেও তোমরা এই প্রোগ্রামেতে অ্যাপ্লাই করতে পারবে অন্যান্য ম্যাক্সিমাম প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে দেখা যায় যে প্রুফ অফ ফান্ডটা দেখাতে হয় সেটা কিন্তু অনেকটাই বেশি দরকার হয় কিন্তু এইখানে প্রুফ অফ ফান্ডটা যেটা দেখাতে হয় সেটা খুবই কম এছাড়াও এই প্রোগ্রামে জাস্ট তিনটে ইজি স্টেপেই হয়ে যায় প্রথমে তোমাদেরকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে কুইবেকের নিজস্ব পোর্টালে এরপর সিলেকশন গ্রিডের ওপর ভিত্তি করে তোমাদের ইভ্যালুয়েশন হবে এবং তোমরা যদি সিলেক্টেড হও তাহলে ইনভিটেশন ইস্যু করা হবে পার্মানেন্ট সিলেকশন অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে সবার আগে আমাদের দেখে নিতে হবে সিলেকশন ফ্যাক্টর বা সিলেকশন গ্রিডে কী কী আছে কারণ এটাই সবথেকে বড় কি পয়েন্ট এই প্রোগ্রামেতে অ্যাপ্লাই করার জন্য এবং তার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন এডুকেশনে ম্যাক্সিমাম স্কোর করা যায় 26 যদি কেউ ডক্টরেট বা পিএইচডি করে থাকেন তাহলে 14 পয়েন্টস ক্লেম করতে পারবেন এবং মাস্টার্স হলে 12 পয়েন্টস এবং মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস পাস হতে হবে এছাড়াও কারোর যদি টেকনিক্যাল ট্রেনিং বা ভোকেশনাল ট্রেনিং নেওয়া থাকে তাহলে তারা আরও 12 পয়েন্টস এক্সট্রা পেয়ে যাবেন যেমন অ্যাকচুরিয়াল সায়েন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট এগ্রিকালচার অ্যাকাউন্টিং এক্সেট্রা এই ট্রেনিংয়ের একটা বিরাট বড় লিস্ট আছে এটার লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তোমরা অবশ্যই সেখান থেকে চেক করে নিও নেক্সট আসছি এক্সপিরিয়েন্সে এখানে মিনিমাম যে এক্সপিরিয়েন্সটা লাগবে সেটা হচ্ছে 6 মাস এবং তোমরা যখন অ্যাপ্লাই করবে তার থেকে 5 বছরের মধ্যে যে এক্সপিরিয়েন্সটা আছে
সেটাই তোমাদের ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স হিসাবে গ্রাহ্য করা হবে এবং এখানে তোমরা ম্যাক্সিমাম 8 স্কোর করতে পারবে। এবার আসছে এজে, সবথেকে বেশি পয়েন্ট পাওয়া যাবে যদি 18 থেকে 35 বছরের মধ্যে কারোর বয়স হয় এবং এখানে 16 পয়েন্টস ম্যাক্সিমাম পাওয়া যাবে। যদিও এখানে কোনো এজ লিমিট নেই, তাও মিনিমাম পয়েন্ট ক্লেম করা যায় 42 ইয়ার্সে। এবার আমি আসছি ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে বিরাট বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ কেউ যদি ফ্রেঞ্চ আর ইংলিশ দুটোই জেনে থাকেন তাহলে সেখান থেকে 22 ম্যাক্সিমাম স্কোর করা যাবে এবং এই স্কোরটা কিন্তু অনেকটাই বড় স্কোর। যদিও ফ্রেঞ্চ এখানে ম্যান্ডেটরি না, তাও কেউ যদি পারো তাহলে অবশ্যই ফ্রেঞ্চ টেস্টটাও দেওয়ার চেষ্টা করো। শুধু যদি ইংলিশটা ধরে নিই তাহলে আইএস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 6 পয়েন্ট স্কোর করা যাবে এবং অ্যাটলিস্ট সিএলবি লেভেল 5 ব্যান্ড আনতেই হবে। কিন্তু কেউ যদি ফ্রেঞ্চ টেস্ট দিতে পারেন তাহলে অনেক স্কোর এক্সট্রা করা যায়, কারণ আপ টু 16 পয়েন্ট ম্যাক্সিমাম স্কোর করা যায় এবং টোটাল সেক্ষেত্রে 22 পয়েন্টস হয়। এর পরের সেকশনটা হচ্ছে কুইবেকের সাথে কানেকশন। কারো যদি কুইবেকের সাথে কানেকশন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 8 পয়েন্ট ক্লেম করা যাবে, মানে কারোর ফ্যামিলি যদি কুইবেকে থেকে থাকে বা কেউ যদি কুইবেকে কাজ করে থাকেন বা পড়াশোনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা এই পয়েন্টটা ক্লেম করতে পারে। এই প্রোগ্রামে যাদের স্পাউস আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো, কারণ স্পাউসরা অনেকটাই এক্সট্রা পয়েন্ট ক্যারি করতে পারবে এই প্রোগ্রামেতে, কারণ তাদের এজ, তাদের কোয়ালিফিকেশন, অনেক কিছু ফ্যাক্টর হিসাবে অনেক এক্সট্রা পয়েন্ট কিন্তু পাওয়া যায় এবং শুধুমাত্র এই ক্যাটাগরিটা থেকে ম্যাক্সিমাম 17 পয়েন্ট স্কোর করা যায়। ক্যানাডাতে এসেই অ্যাটলিস্ট 3 মাস এখানে বসবাস করার জন্য মিনিমাম একটা ফান্ড শো করাতেই হয় এবং এই সিলেকশন ফ্যাক্টরটা কিন্তু সবারই জন্যই ম্যান্ডেটরি এবং এখান থেকেও 1 পয়েন্ট ক্লেম করা যায়। তো আশা করি বুঝতেই পারছো যে একটু আগে যে বললাম যে বাকি প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামেতে যে প্রুফ অফ ফান্ডটা শো করাতে হয় তার থেকে এইখানের এই প্রোগ্রামটাতে প্রুফ অফ ফান্ডটা অনেকটাই কম শো করাতে হয়। এছাড়াও কারো যদি কুইবেকে ভ্যালিড জব অফার থাকে তাহলে সেক্ষেত্রেও তারা এক্সট্রা 14 পয়েন্টস ক্লেম করতে পারে এবং কারোর যদি চাইল্ড থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও এখানে ম্যাক্সিমাম 8 স্কোর করা যায়। ফাইনালি আউট অফ 120 তোমাদের 50 স্কোর করতেই হবে সিঙ্গেল হলে এবং স্পাউস হলে 59, এবং এইগুলোর সাথে আরও যেটা লাগবে সেটা হচ্ছে বায়োমেট্রিক এবং তার সাথে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এবার আমি আসছি প্রসেসে, এবং মেইন প্রসেসে যাওয়ার আগে অনেক ডকুমেন্টস আমাদেরকে আগে থেকেই রেডি করে রাখতে হবে এবং প্রথমেই যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আইএলস, এবং আইএলসে তোমাদের মিনিমাম সিএলবি লেভেল 5 আনতেই হবে, যাতে মিনিমাম যে স্কোরটা আছে সেটা তোমরা আনতে পারো। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নিজেদের যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেটার ট্রান্সক্রিপ্টটা রেডি করে রাখা। ইসিএ করার দরকার নেই, একটু আগেই বললাম, কিন্তু ট্রান্সক্রিপ্টটা রেডি করে রাখতে হবে এবং এর সাথে যাদের যে ফিল্ডে বা যে অকুপেশনের এগেনস্টে তোমরা এইখানে অ্যাপ্লাই করবে সেটার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটারও তোমাদের সার্টিফিকেটটা রেডি রাখতে হবে। এরপরে তোমাদের ফার্স্ট কাজটা করতে হবে আর সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা সাবমিট করা, এবং এটার জন্য কুইবেকের যে নিজস্ব পোর্টালটি আছে সেই এরিমা পোর্টালে তোমাদেরকে আগে রেজিস্টার করতে হবে। এরিমা হলো কুইবেকের অফিসিয়াল পোর্টাল, এবং মনে রেখো এই ইউআই ফর্মটি ফিল আপ করার সময় প্রতিটা সেশনেই 90 মিনিট করে তোমরা সময় পাবে, তাই ফর্মটা ফিল আপ করার আগে সমস্ত ডকুমেন্টস তোমরা রেডি করে রেখো এবং ফিল্ডগুলি ফিল আপ করার সাথে সাথে সেভও করতে থেকো। এখানে আমার দুটো কথা বলার আছে। প্রথমত, এই যে এরিমা পোর্টালটিতে তোমরা রেজিস্টার করবে বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করবে তার জন্য তোমাদেরকে কোনো ফি দিতে হবে না, এটা কিন্তু পুরোটাই ফ্রি, এবং তোমাদের এই প্রোফাইলটা অ্যাক্টিভ থাকবে 1 বছর পর্যন্ত এবং অ্যাট এ টাইম তোমরা একটাই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে পারবে। যখন তোমাদের এই ইউআই সাবমিট হয়ে যাবে তারপর এটা চলে যাবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ব্যাংকে, এবং তারপর সেইখান থেকে কুইবেকের সেই সময়ে যে চাহিদাগুলো থাকবে তাদের ইনভাইট করা হবে অ্যাপ্লিকেশন ফর পারমানেন্ট সিলেকশনের জন্য। যদি তোমরা ইনভিটেশন রিসিভ করে থাকো তাহলে এরপর তোমাদের পারমানেন্ট সিলেকশন ফর্মটি ফিল আপ করতে হবে এবং এর জন্য যাবতীয় কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে তা তোমরা তোমাদের এরিমা মেসেজ সেন্টারের মাধ্যমেই পেয়ে যাবে। মনে রেখো তোমাদের হাতে সময় থাকবে মাত্র 30 দিন, এবং এই 30 দিনের মধ্যেই তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে এবং এর সাথে সাথে তোমাদের অ্যাপ্লিকেশন ফিও জমা দিতে হবে। যদি সিঙ্গেল কেউ অ্যাপ্লাই করে থাকেন বা প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টকে ফি পে করতে হবে $844, স্পাউস থাকলে আরও $181 লাগবে, এবং প্রত্যেক ডিপেন্ডেন্ট চাইল্ডের ক্ষেত্রে আরও $181 লাগবে। তোমাদের পারমানেন্ট সিলেকশন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে
তোমরা একটা পার্সোনালাইজড লিস্ট অফ ডকুমেন্ট পাবে যেগুলো তোমাদের সাবমিট করতে হবে 60 দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন প্রিন্ট করে সিগনেচার করে এবং তার সাথে সমস্ত ডকুমেন্টগুলি পাঠাতে হবে এই অ্যাড্রেসে এবং টোটাল প্রসেসিং টাইম লাগে 6 মাস এই যে ডকুমেন্টসগুলি থাকবে এই ডকুমেন্টসের কোনোটাই অরিজিনাল কপি তোমাদেরকে পাঠাতে হবে না তোমাদেরকে সার্টিফাইড ট্রু কপি পাঠাতে হবে এবং যারা ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করবে তারা নোটারি করে এটা পাঠাতে পারো এবং এটা আরো ডিটেইলসে জানার জন্য তোমরা এই লিংকটাতে ক্লিক করে আরো ডিটেইলসে জানতে পারবে এবং এটা লিংকটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই সেখান থেকে চেক করে নিও তোমাদের দেওয়া ইনফরমেশন তোমাদের দেওয়া ফি এবং তার সাথে তোমাদের পাঠানো ডকুমেন্টস সমস্ত কিছু ভালোভাবে ভেরিফাই করা হবে এবং তোমরা যে স্কোরটি করবে সেটা যদি কাটআপ স্কোরের বেশি হয় বা কাটআপ স্কোর যদি ছুঁয়ে ফেলে এবং তার সাথে তোমাদের এনওসি কোড যদি সেই সময়ের ইন ডিমান্ডের মধ্যে থাকে তাহলে তোমরা সিলেক্টেড হয়ে যাবে এবং তোমরা সিলেক্টেড হওয়ার পরে তোমরা কুইবেক থেকে সিএসকিউ বা কুইবেক সিলেকশন সার্টিফিকেট পাবে এবং নেক্সট স্টেপে তোমাদের কি কি করতে হবে সেটারও ডিটেইলস ইনফরমেশন তোমরা এখান থেকেই পেয়ে যাবে এরপর তোমরা এই সিএসকিউ পাওয়ার পর সরাসরি আইআরসিসি পোর্টালে গিয়ে আবেদন করতে পারো পিআরের জন্য এখানে কিন্তু আলাদা করে কোনো এনওসি কোডের উল্লেখ নেই তোমাদের কারোর এনওসি কোড যদি ক্যাটাগরি এ বি বা সি লেভেলের মধ্যে পড়ে তাহলেই তোমরা এই প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে যেতে পারবে এবং তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যারা এই প্রোগ্রামেতে ইন্টারেস্টেড তারা প্লিজ এরিমা পোর্টালটা ভালো করে চেক করো তোমাদেরকে আমি একটা লিংক শেয়ার করে দেবো তোমরা যদি সেখানে দেখো তাহলে দেখবে জানুয়ারি ফেব্রুয়ারি বেশ ভালো মতোই কুইবেকে ড্রও হয়েছে এবং এখানে ইন ডিমান্ড এখন যে এনওসি কোডগুলি আছে সেই এনওসি কোডের লিস্টও এখানে বলে দেওয়া হয়েছে কাট আপ স্কোর কত আছে সেটাও বলে দেওয়া হয়েছে আমি বারবার বলছি সমস্ত কিছু অ্যাভেলেবেল প্লিজ নিজেরা স্টাডি করো তাহলে কিন্তু তোমরা নিজেরাই এই প্রোগ্রামগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করে পিআর নিয়ে আসতে পারবে তো এই ছিল আজকের মেইন প্রোগ্রাম যেটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং এটার ব্যাপারে যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলো না খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ইনফরমেশান নিয়ে চলো আজকের জন্য টাটা তোমরা সবাই খুব ভালো থেকো